কোন দেখলাম যে আমাদের নবী যে আগে খেজুর খেতো যে আমার হঠাৎ করে মানে মনটা ওদিকে ঝুঁকে গেল খেজুর খাওয়া যদি সুন্নত হয়ে থাকে তাইলে গাড়ি ঘোড়া মোটরসাইকেল বাসে ট্রেনে এগুলি কোনোটাতেই চলা তোমার জন্য শোভনীয় নয় তুমি চলবে সুন্নতি বাহনে তুমি আগে উঠ কেন একটা ওই এক বছর যাবত ভাত মাছ মাংস খাবার ছেড়ে দিছি আমি নিয়ে করছি যতদিন বাঁচবো কিন্তু এই নাদান জানে না আর নাদানকে যারা উৎসাহ দিচ্ছে তারাও জানে না যে রসুল্লাহ সাল্লাম গোস্ত রুটি খেয়েছেন রসুল্লাহ সাল্লাম মরক খেয়েছেন আবেগের নাম ইসলাম নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেক দিয়ে আর বিবেককে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন হাদিসের দলিল দিয়ে আবেগ দিয়ে ইসলাম চলে না আবেগ দিয়ে ধর্ম চলে না আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আবার আর এক পাগলের সন্ধান পাওয়া গেছে এই পাগল সুন্নতের উপর আমল করে মরবে তো খেজুর খেয়ে মারা যাবে মানে খেজুর ছাড়া অন্য কোনো খাদ্য সে খাবে না বছর বা কয় বছর যাব সে শুধু খালি খেজুরই খাচ্ছে বলছে খেজুর রসুল্লাহ সালাম খেয়েছেন তো আমি খেজুর খেয়ে পার করব কি বলে এই খাদ্যদ্রব মাছ গোস্ত এগুলি কিছু খাব না পাগলকে আমরা বলতে চাই পাগলামি আমি সারুন আর পাগলামি যদি না সারুন তাহলে আপনি সর্বপ্রথম একটা উঠ কিনে নিন খেজুর খাওয়া যদি সুন্নত হয়ে থাকে তাহলে গাড়ি ঘোড়া মোটরসাইকেল বাসে ট্রেনে এগুলি কোনোটাতেই চলা তোমার জন্য শোভনীয় নয় তুমি চলবে সুন্নতি বাহনে তুমি আগে উঠ কেন একটা মরুভূমিতে বসবাস করো আরো অনেক কত কিছু কিন্তু এই নাদান জানে না আর নাদানকে যারা উৎসাহ দিচ্ছে তারাও জানে না যে রসুলুল্লা সাল্লাম গোস্ত রুটি খেয়েছেন রসুল্লাহ সাল্লাম মরক খেয়েছেন হাদিসে আসছে যে রসুল্লাহ সাল্লাম মরগ খেয়েছেন রসুল্লাহ সাল্লাম সারিদ খেয়েছেন বিভিন্ন খাদ্য খেয়েছেন রসুল্লাহ সাল্লামের খাবারের তালিকায় খেজুর যেমন ছিল অনুরূপভাবে দুধ ছিল পনির ছিল আঙ্গুর ছিল বিভিন্ন ধরনের ফল মূল তিনি খেয়েছেন বিভিন্ন ধরনের পানীয় তিনি পান করেছেন এমন কি লাউ খেয়েছেন এক দর্জি এক সময় দাওয়াত দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রসুল্লাহ সাল্লাম দাওয়াত খেতে গেলেন সেই লাউয়ের তরকারি রান্না করেছিলেন সেই দর্জি রসুল্লাহ সাল্লামের সাহাবি রসুল্লাহ সাল্লাম খুঁটে 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 লাউগুলি খাচ্ছিলেন তো এরকম বিভিন্ন ধরনের খাদ্য যেটা ইসলাম হালাল করে দিয়েছে সেটাকে আপনার হারাম করার অধিকার নাই যদি আপনি হারাম করেন talihudin asrar sunnata আপনার উপরে প্রযোজ্য হবে আল্লাহ পাক বলছেন কুল্লুত আমি ফিল্লা লিবানি ইসরাইলা ইল্লা মা ইসরাইল আলা nafsihi মিন ক্বাবলি আন tunazzalat tawrat ক্বুল ফাতু বিল tawrati fatluha ইন কুনতুম প্রত্যেক খাদ্য বানি ইসরায়েলের উপরে হালাল ছিল কিন্তু ইসরাইল নিজের উপরে যে খাদ্যকে নিজে নিজে হারাম ঘোষণা করেছিল রাসুল্লাহ সাল্লাম একবার ওয়াদা করলেন অঙ্গীকার করলেন আর মধু পান করবেন না আল্লাহ করে বললেন হে যেটা আল্লাহ হালাল করেছেন সেটা আপনি হারাম ঘোষণা করছেন কেন সেটা খাবেন না বলছেন কেন আবেগের নাম ইসলাম নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে বিবেক দিয়ে আর বিবেককে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন হাদিসের দলিল দিয়ে আবেগ দিয়ে ইসলাম চলে না আবেগ দিয়ে ধর্ম চলে না